আজকে আমরা 2006 সালের 13ই জানুয়ারি আর্জেন্টিনার বুয়েনোস শহরের একটি ব্যাংক ডাকাতির সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হাইস্ট অব দ্য সেঞ্চুরি সিনেমার এক্সপ্লেনেশন করব। এই সিনেমাটি 2020 সালে মুক্তি পায়। আইএমডিবিতে এর রেটিং 7.1। আশা করছি সিনেমার গল্পটি তোমাদের সবারই ভালো লাগবে। তো সিনেমার শুরুতে ফার্নান্ডো নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। ফার্নান্ডো একজন কুংফু মাস্টার, তার সাথে সে রঙের কাজ করে। একদিন যখন সে রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তখন একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা জলের কারণে তার হাতের সিগারেটটি নিভে যায়। সে সিগারেটটিকে জলের মধ্যে ফেলে দেয়। আসলে বৃষ্টি হওয়ার কারণে শহরের অলিগলির রাস্তাঘাট জলে ভরে গিয়েছিল। তখন সে দেখতে পায় তার ফেলে দেওয়া সিগারেটটি জলে ভাসতে ভাসতে ব্যাংক অফ রিওর সামনে থাকা একটি নালার মধ্যে চলে যায়। ফার্নান্ডো সেই নালাটিকে ফলো করে একটি ব্রিজের কাছে এসে পৌঁছায়, যেদিক দিয়ে নালার সব জল পাসিং হচ্ছিল। এরপর সে নিচে নালার পাইপের ভিতরে যায় এবং সেখানে যাওয়ার পর তার মাথায় একটি আইডিয়া আসে। এই আইডিয়াটিকে শেয়ার করার জন্য সে তার বন্ধু সিবাস্টিয়ানের সঙ্গে দেখা করে আর তাকে জানায় যে আমরা ব্যাংক ডাকাতি করব। যদিও সিবাস্টিয়ান তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু সে তাকে জানায় যে এই সব কিছু করার জন্য আমাদের অনেক ইকুইপমেন্ট ও গাড়ির দরকার হবে আর এর জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। টাকা জোগাড় করার জন্য ফার্নান্ডো তার আরেক বন্ধু ডিবাউজার সঙ্গে দেখা করে, কিন্তু ডিবাউজারের কাছেও টাকা ছিল না। তখন সে ফার্নান্ডোকে লুইস মারিও নামের একজন লোকের কথা বলে। লুইস মারিও ছিল একজন চোর। এরপর ফার্নান্ডো মারিওর কাছে যায় এবং তাকে সম্পূর্ণ প্ল্যান খুলে বলে আর বলে যে যদি আমরা এই কাজটিতে সাকসেস হতে পারি, তাহলে এরপর থেকে তোমাকে আর কোনোদিন চুরি করতে হবে না। ফার্নান্ডোর সব কথা শুনে মারিও রাজি হয়ে যায়। এরপর তারা ব্যাংকের সামনের আন্ডারগ্রাউন্ডের নালার ভেতরে যায় আর দেখে নেয় যে ব্যাংক পর্যন্ত পৌঁছাতে হলে তাদেরকে কত বড় সুড়ঙ্গ বানাতে হবে। এরপর তারা সেখান থেকে চলে আসে। ফিরে আসার পর ফার্নান্ডো, ডিবাউজা ও মারিও তাদের প্ল্যানিং করতে থাকে। তারা এটাও জানতে পারে যে ব্যাংকের ভেতরে মোশন সেন্সারও লাগানো আছে। এর মানে কেউ যদি রাতের বেলা ব্যাংকের ভেতরে যায়, তাহলে সেন্সারগুলো তাকে ডিটেক্ট করতে পারবে আর স্থানীয় পুলিশ স্টেশনে অ্যালার্ম বেজে যাবে, যার ফলে খুব শীঘ্রই পুলিশ সেখানে চলে আসবে। কিন্তু ফার্নান্ডো জানায় যে মোশন সেন্সার শুধুমাত্র মানুষের শরীরের তাপমাত্রাকে আইডেন্টিফাই করতে পারে আর আমার কাছে এক ধরনের স্পেশাল স্যুট আছে যেটা পরলে মোশন সেন্সার কখনোই মানুষের শরীরের তাপমাত্রাকে আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে ব্যাংকে যাওয়ার পর সেখানকার লকারগুলিকে কিভাবে খুলবো। পরের দিন তারা যখন ব্যাংকে যায়, সেখানে গিয়ে গোপনে সেখানকার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে খোঁজখবর নিতে থাকে। ফার্নান্ডো যখন ব্যাংকের ভেতরে ছবি তুলছিল, তখন সেখানে থাকা একজন সিকিউরিটি গার্ড তাকে দেখে নেয় এবং তার উপর সন্দেহ হয়, যার জন্য তাকে ব্যাংকের বেসমেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে ফার্নান্ডো দেখতে পায় যে লকার্স কোথায় কোথায় আছে। সে ব্যাংকের পুরো ডিজাইন দেখে নেয়। এরপর ফার্নান্ডোর ক্যামেরা চেকিং করা হয়, কিন্তু ক্যামেরাতে কিছুই ছিল না। আসলে এটা ফার্নান্ডোর প্ল্যানের একটি অংশ ছিল। সে জেনে বুঝেই সিকিউরিটির সামনে এমনভাবে ছবি তুলছিল যাতে সিকিউরিটি গার্ডরা তাকে সন্দেহ করে, আর এমনটা করার আগেই সে ক্যামেরার মেমোরি কার্ড বের করে নিয়েছিল। এরপর ফার্নান্ডো যখন ফিরে আসে, তখন সে তার বাকি বন্ধুদের ব্যাংকের ভেতরে তোলা ছবিগুলোকে দেখায় আর সে ব্যাংকের ভেতরে বেশ কয়েকটি নকশাও তৈরি করে। এখন তারা জানে তাদেরকে কোন দিক দিয়ে সুড়ঙ্গ বানাতে হবে। তার সাথে তারা এটাও জানতে পারে যে ব্যাংকে মানুষের যে সমস্ত টাকা রয়েছে, সেই সব টাকাগুলির ইন্স্যুরেন্স করা আছে। এর মানে ব্যাংক থেকে টাকা চুরি হলে তার লোকসান শুধু ইন্স্যুরেন্স কোম্পানির হবে। তারা তাদের টিমে আলবার্টো নামের আরেকজন লোককে নেয়, কিন্তু এখনো একটি সমস্যা রয়েছে আর তা হলো ব্যাংকে যাওয়ার পর তারা লকারগুলিকে কিভাবে খুলবে, কারণ সেখানে মোট 400 লকার রয়েছে। যদিও তারা এক মিনিটে একটি লকার খুলে, তাহলেও 400 লকার খুলতে তাদের 400 মিনিট সময় লাগবে, অ্যাপ্রক্স 7 ঘন্টা সময়। আর এত সময় ধরে তারা ব্যাংকের ভেতরে থাকতে পারবে না। তাই মারিও সিদ্ধান্ত নেয় যে সেই ব্যাংকেরই অন্য একটি ব্রাঞ্চে গিয়ে নিজের নামে একটি লকার খুলবে। পরের দিন মারিও সেই ব্যাংকেরই অন্য একটি ব্রাঞ্চে যায় এবং সেখানে তার নামে একটি লকার খোলে আর সে লকারের মেকানিজমকে খুব মনোযোগ সহকারে দেখে, যাতে করে জানতে পারে চাবি ছাড়াই সেটিকে কিভাবে খোলা যায়। এরপর সে তার বন্ধুদের সাথে মিলে একটি গাড়ি চুরি করে, যাতে করে এই গাড়িটিতে করে চুরি করা টাকা নিয়ে তারা পালাতে পারে। এরপর দেখানো হয় রাতের বেলা সবাই মিলে নালার ভেতরে সুড়ঙ্গ বানানোর কাজ শুরু করে দিয়েছে। তারা গত 3-4 দিন থেকে সুড়ঙ্গ বানানোর কাজ করছে, কিন্তু আজকে সুড়ঙ্গ বানাতে গিয়ে তাদের ড্রিল মেশিন ভেঙে যায়। তখন মারিও জানায়, আমি আর টাকা ইনভেস্ট করতে পারবো না, অলরেডি আমি অনেক টাকা খরচা করে ফেলেছি। মারিওর কথা শুনে ফার্নান্ডো খুব চিন্তায় পড়ে যায় আর সে তার গার্লফ্রেন্ডের কাছে যায়। রাতের বেলা যখন সে তার গার্লফ্রেন্ডের সাথে খোলা আকাশের নিচে শুয়ে গল্প করছিল, তখন তার গার্লফ্রেন্ড বলে যে আকাশে আমরা যে তারাগুলিকে দেখছি, হয়তো এতদিনে সেগুলি বিলুপ্ত হয়ে গেছে, কারণ তাদের আলো আমাদের কাছে পৌঁছাতে কয়েক কোটি বছর সময় লেগে যায়, হয়তো সেগুলি আকাশে এখন আর নেই। গার্লফ্রেন্ডের কথা শোনার পর ফার্নান্ডোর মাথায় একটি আইডিয়া আসে। সে তার সকল বন্ধুদের সঙ্গে দেখা করে, তাদেরকে বলে যে আমার কাছে একটি নতুন প্ল্যান আছে।
আমরা দিনের বেলা সবার সামনে ব্যাংকে ডাকাতি করব। আর যখন আমরা সব টাকা বের করে নেব তখন পুলিশ বাইরে আমাদের ধরার জন্য দাঁড়িয়ে থাকবে। পুলিশ মনে করবে আমরা সামনের দিক দিয়ে বের হব, কারণ সুরঙ্গের ব্যাপারে তারা কিছুই জানে না। কিন্তু আমরা সবাই সামনের দিক দিয়ে না বেরিয়ে সুরঙ্গের রাস্তা দিয়ে বেরিয়ে আসব। মারিও ও বাকি সবারই তার আইডিয়া পছন্দ হয়, কারণ দিনের বেলা মোশন সেন্সার অ্যাক্টিভেট থাকে না, তাই দিনের বেলা মোশন সেন্সারের কোনো ভয় নেই। তার সাথে ব্যাংকের সিকিউরিটি সিস্টেম দিনের থেকে রাতের বেলা বেশি অ্যাক্টিভ থাকে, যা দিনের বেলা অনেক কম থাকে। পরের দিন প্ল্যান অনুযায়ী সবাই তাদের হাতের আঙ্গুলে গ্লু লাগিয়ে নেয়, যাতে কোথাও তাদের কোনো ফিঙ্গারপ্রিন্ট না থেকে যায়। তারা সবাই ব্যাংক রবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের পার্টনার সেবাস্টিয়ান সুরঙ্গের কাজ কমপ্লিট করতে নালাতে যায়, আর বাকিরা ব্যাংকের ভেতরে গিয়ে সেখানকার সবাইকে হস্টেজ বানিয়ে ফেলে। আর তখন সিসিটিভি ক্যামেরাতে একজন গার্ড দেখতে পায় যে ব্যাংকে ডাকাতি হচ্ছে, তাই সে পুলিশকে জানিয়ে দেয়, আর খুব তাড়াতাড়ি পুলিশ সেখানে চলে আসে। তখন মারিও পুলিশের উদ্দেশ্যে বলে যে যদি কেউ ব্যাংকের ভেতরে আসার চেষ্টা করে তাহলে ভেতরে থাকা সবাইকে মেরে ফেলা হবে। সেখানে মারিও জানতে পারে যে একজন সিকিউরিটি গার্ড পুলিশকে সবকিছু জানিয়েছে। তখন সে সেই সিকিউরিটি গার্ডের মোবাইল ও তার বন্দুক নিজের কাছে রেখে দিয়ে তাকে বাইরে বের করে দেয়, কারণ এই সিকিউরিটি লোকটি তাদের জন্য রিস্কি হতে পারে। অন্যদিকে ফার্নান্ডো একটি রুমে যায় আর একটি আলমারিকে সরায়, আর তখনই সিবাস্টিয়ান, যে কিনা সুরঙ্গ বানাচ্ছিল, সেও দেওয়াল ভেঙে ভেতরে চলে আসে। এরপর তারা সবাই ব্যাংকের লকার রুমে যায়। তারা তাদের সঙ্গে একটি স্পেশাল মেশিন নিয়ে এসেছিল যেটি সিবাস্টিয়ান বানিয়েছিল, আর এই মেশিনটির সাহায্যে তারা একটি লকারকে 7 সেকেন্ডে ভাঙতে পারছিল। তারা লকার ভাঙতে শুরু করে আর তখনই তারা বুঝতে পারে যে ব্যাংকের ছাদে পুলিশ চলে এসেছে। অন্যদিকে বাইরে যে পুলিশ অফিসার ছিল, যে কিনা সম্পূর্ণ ম্যাটারটিকে হ্যান্ডেল করছিল, সে সেই সিকিউরিটির ফোনে কল করে মারিওর সঙ্গে কথা বলে। মারিও পুলিশ অফিসারকে জানায় যদি তুমি ব্যাংকের ছাদে থাকা তোমার লোকেদের এখনই ছাদ থেকে নামতে না বলো তাহলে ভেতরের সবাইকে মেরে ফেলবো। পুলিশ অফিসার মারিওর কথা মেনে নেয়। এরপর মারিও পুলিশ অফিসারকে বলে যে আমি মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই। অফিসার জানায় ঠিক আছে, কিন্তু এর জন্য আমার 1 ঘন্টা সময় লাগবে। এই ব্যাংকের যাতায়াতের জন্য 2টি এন্ট্রি পয়েন্ট ছিল, যার একটি পার্কিংয়ের দিকে আর একটি মেন গেট। পুলিশের টিমের লোকেরা 2টি এন্ট্রি পয়েন্টই ব্লক করে রেখেছিল। তারা সবাই মনে করছিল কোনো ছোট মোটো গ্যাং চুরি করতে এসছে, আর এখন তারা ব্যাংকের ভেতরেই আটকা পড়ে গেছে। তাই অফিসার একবার আবার মারিওকে ফোন করে বলে যে দেখো, এখনো পর্যন্ত তোমরা কারো কোনো ক্ষতি করোনি, তোমরা সারেন্ডার করে দাও, আমি তোমার জন্য কোনো উকিলের ব্যবস্থা করে দেব, তোমাদের বড় ধরনের কোনো শাস্তি দেওয়া হবে না। তখন মারিও জানায় এ ব্যাপারে আমার বাকি বন্ধুদের সঙ্গে আমাকে কথা বলতে হবে। আসলে মারিও তাদেরকে কথার জালে ফাঁসাচ্ছিল যাতে করে তারা একটু বেশি সময় পেয়ে যায় আর ব্যাংক থেকে সবকিছু নিয়ে সুরঙ্গের পথে পালিয়ে যেতে পারে। ব্যাংকের ভেতরে একজন বয়স্ক মহিলাও ছিল, আজকে তার জন্মদিন, তাই মারিও তাকে বাইরে ছেড়ে দেয়। এরপর সে আরও একবার পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে আর তাকে জানায় যে আমি আমার জীবনের 15টা বছর জেলে কাটিয়েছি, তাই মিনিস্টার নিজে যতক্ষণ না পর্যন্ত আমার সঙ্গে কথা বলবে আমরা সারেন্ডার করব না। তাই বাধ্য হয়ে অফিসারকে মারিওর কথা মানতে হয়। এরপর যখন অফিসার মিনিস্টারের সঙ্গে মারিওর কথা বলিয়ে দেয় তখন মারিও মিনিস্টারকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বলে যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, কারণ আমি জানি সব মিনিস্টার একই রকম হয়। সে অফিসারকে বলে আমি আমার উকিলের সঙ্গে কথা বলতে চাই। তখন অফিসার মারিওকে তার উকিলের নাম্বার দিতে বলে। তখন মারিও সেখানকার একজন বন্দির থেকে তার ফোন নিয়ে তার নাম্বার অফিসারকে দিয়ে দেয়। এরপর অফিসার সেই নাম্বারে ফোন করে, মারিও কল রিসিভ করে আর গলার আওয়াজ বদলে নিজেই উকিল হয়ে অফিসারের সঙ্গে কথা বলে। আসলে সে সময় নষ্ট করছিল যাতে তার বন্ধুরা যারা বেসমেন্টে টাকা চুরি করছে তারা যতটা সম্ভব বেশি সময় পেয়ে যায়। অন্যদিকে বাকিরা ততক্ষণে লকার থেকে টাকা, সোনা ও দামি জিনিসপত্র বের করে ফেলেছে, আর তারা টাকা সহ সেই সমস্ত জিনিসপত্রগুলিকে সুরঙ্গের রাস্তা দিয়ে নিচে শিফট করতে থাকে। সেখানে তাদের একটি নৌকাও রাখা আছে। অন্যদিকে পুলিশ অফিসারকে দেখানো হয়, তার সন্দেহ হতে থাকে, তার কারণ মারিও তাকে যে নাম্বার দিয়েছিল সেটিকে সে সুইচ অফ করে দিয়েছে। অফিসার বুঝতে পেরে যায় যে এরা ব্যাংক থেকে বাইরে বের হওয়ার জন্য অন্য কোনো প্ল্যান করছে, আর তখন সে রাস্তার মেন হলের ঢাকনা দেখতে পায়। তখন অফিসার শিওর হয়ে যায় যে তারা নিচে নালা রাস্তা দিয়ে বাইরে বের হওয়ার প্ল্যানিং করছে। অন্যদিকে ব্যাংকের ভেতরে মারিও সকল বন্দীদের উপরে যেতে বলে। এরপর তারা তাদের সমস্ত রকমের বন্দুকগুলিকে ব্যাংকের ভেতরে রেখে নিচে তাদের নৌকায় পৌঁছে যায়, যেখানে চুরি করা সমস্ত জিনিস তারা আগে শিফট করে নিয়েছিল। আসলে তাদের কাছে যে বন্দুকগুলি ছিল সেগুলি সত্যিকারের বন্দুক ছিল না, সেগুলি খেলনা বন্দুক ছিল, তার কারণ ফার্নান্ডো কখনোই কারো কোনো ক্ষতি করতে চায়নি। ব্যাংকের ভেতরে যারা বন্দী অবস্থায় ছিল তারা বুঝতে পারছিল যে ডাকাতরা চলে গেছে, তাই তারা তাদের নিজেদের ফোন নিয়ে নিজেদের রিলেটিভকে ফোন করে জানায় যে তারা এখন সুরক্ষিত আছে। পুলিশ অফিসার এতক্ষণে সম্পূর্ণ গেমটিকে বুঝতে পারে, তাই সে পুলিশের একটি টিমকে নালার সেই প্রান্তে পাঠায় যেদিক দিয়ে নালা থেকে বাইরে বের হওয়া যায়, আর সে নিজে একটি টিমের সঙ্গে ব্যাংকের ভেতরে যায়।
অন্যদিকে ফার্নান্ডো ও তার বন্ধুদের দেখানো হয়। তারা আগেই ভেবেছিল হয়তো পুলিশ নালার রাস্তার কথা জানতে পেরে যেতে পারে, তাই তারা আগেই নালার মধ্যে একটি ড্যাম বানিয়ে রেখেছিল যাতে করে নালার জল অন্যদিকে বয়ে যায় আর তারা তাদের নৌকা নিয়ে অন্যদিকে চলে যেতে পারে। অনেক সুন্দরভাবে তারা তাদের মিশন কমপ্লিট করে। পুলিশ অফিসার সেই সুড়ঙ্গ পথটিকেও খুঁজে পায় যেদিক দিয়ে সবাই পালিয়েছে। সুড়ঙ্গ পথে তারা একটি বমও ফিট করে রেখেছিল, কিন্তু খুব শীঘ্রই অফিসার জেনে যায় যে হাতিয়ার এবং বম সবকিছুই নকল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে ফার্নান্ডো ও তার বন্ধুরা লুট করা সব টাকা ও সোনা নিয়ে আলবার্টোর বাড়িতে পৌঁছে গেছে। তারা তাদের সেই গাড়িটিকেও জ্বালিয়ে দেয় যেটি দিয়ে তারা পালিয়েছিল। এরপর লোড করা টাকা পয়সা সোনা দানা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। কয়েক মাস কেটে যায় আর এখন তাদের প্রত্যেকের জীবন পাল্টে গেছে, এখন তারা অনেক ধনী। কিন্তু একদিন ফার্নান্ডোর স্ত্রী জানতে পারে যে অন্য একটি মেয়ের সাথে ফার্নান্ডোর অ্যাফেয়ার চলছে। এই ব্যাপারে রেগে গিয়ে সে পুলিশের কাছে যায় এবং পুলিশকে বলে দেয় যে কয়েক মাস আগে যে ব্যাংক ডাকাতি হয়েছিল তাতে আমার স্বামীও ছিল। এরপর পুলিশ ফার্নান্ডোর সঙ্গে তার বাকি বন্ধুদেরও ধরে ফেলে আর এখন তাদের জেল হয়েছে। আর যেহেতু তাদের কাছে নকল হাতিয়ার ছিল এবং তারা কারোরই কোনো ক্ষতি করেনি, তাই তাদের খুব বেশি সাজা দেওয়া হয় না। 7 মাস পর ফার্নান্ডোকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। মারিও তাকে নিতে আসে। আসলে ফার্নান্ডো সবকিছু আগেই প্ল্যানিং করেছিল, তাই তারা জেনে বুঝে খেলনা বন্দুক ব্যবহার করছিল যাতে ধরা পড়লেও যেন খুব বেশি সাজা না হয়। তার সাথে ব্যাংকের লকারে যত টাকা পয়সা সোনাদানা ছিল ব্যাংকের কাছে সেগুলির কোনো রেকর্ড ছিল না, তাই তারা আগেই তাদের লোড করার অর্ধেক টাকা পয়সা লুকিয়ে রেখেছিল যাতে ধরা পড়লেও যেন পুলিশ সব টাকা খুঁজে না পায়। যদিও ব্যাংক কর্তৃপক্ষ $25 মিলিয়ন ও কয়েক কেজি সোনা চুরি হওয়ার ব্লেম ছিল, কিন্তু পুলিশ তাদের কাছ থেকে শুধুমাত্র $1.2 মিলিয়ন ও 8 কেজি সোনা খুঁজে পেয়েছিল। এর মানে বাকি সোনা ও টাকা এখনো তাদের কাছেই আছে। তার সাথে তারা এখন সবাই স্বাধীন। আর এর সাথেই 2006 সালের একটি বাস্তব ঘটনার উপর নির্মিত সিনেমার গল্পটিও এখানেই শেষ হয়। আশা করছি আজকের এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। আর একটা কথা, এতদূর পর্যন্ত যদি দেখেই থাকো তাহলে এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই।